মেডিকেল নিটের রিগিং 20 লক্ষ টাকায় সিট বিক্রি প্রমাণ সিবিআই স্ক্যানারে। মেডিকেল পরীক্ষায় নিটের রিগিং কেলেঙ্কারি তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই। 20 লক্ষ টাকায় সিট বিক্রি হয়েছে বলে প্রমাণ সিবিআই স্ক্যানারে উঠে এসেছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। মেডিকেলে নিশ্চিত আসন পেতে একটি মাল্টিস্টেট র্যাকেট কাজ করত বলে জানা গিয়েছে। সিবিআই তদন্তে নেমে ইতিমধ্যে র্যাকেটের 8 জনকে গ্রেপ্তার করেছে। সারা দেশ জুড়ে র্যাকেট সক্রিয় ছিল। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 8 জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন রাজ্যে হানা দিয়ে। মেডিকেল আসন প্রাপ্তিতে দুর্নীতি তদন্তে নেমে সিবিআই অভিযান চালায় বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানায়। সিবিআই তদন্তে নেমে জানতে পারে বলিউড ব্লকবাস্টার মুন্নুভাই এমবিবিএসে দেখানো উপায় কাজে লাগিয়ে এখানে দুর্নীতি হয়েছিল। শিক্ষার্থীদের ছদ্মবেশ নিয়ে মোটা অঙ্কের বিনিময় উত্তরপত্র লিখে তারা এই দুর্নীতিতে সামিল হন। প্রতিটি আসনের জন্য 20 লক্ষ টাকা লেনদেন হয়েছিল, যার মধ্যে 5 লক্ষ টাকা সেই ব্যক্তিতে দেওয়া হয়েছিল যিনি পরীক্ষার্থী ছদ্মবেশে উত্তরপত্র লিখে সাহায্য করেছিলেন, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিটের প্রশ্নপত্র সমাধান করেছিলেন, বাকি টাকাটা ভাগ করে নেন মধ্যস্থতাকারী ও অন্যান্যরা। দিল্লিবাসী সিবিআই থেকে গ্রেপ্তার করেছে এমনই 8 জন ব্যক্তিকে যারা প্রশ্নপত্রের সমাধান করেছিলেন। এই দুর্নীতির মাস্টারমাইন্ড হলেন সফদরজঙ্গের একজন সুশীল রঞ্জন। তিনি পেপার সলভার হিসেবে নিযুক্ত করেছিলেন এবং অর্থ গ্রহণ করেছিলেন। মামলায় 11 জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। এই তদন্ত আরও বিস্তৃত আকারে করা হচ্ছে। সিবিআই এই তদন্তে নেমে প্রার্থীদের সঙ্গে কথা বলবে, এতে কোচিং প্রতিষ্ঠানগুলো ভূমিকাও তদন্তের আওতায় আসবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। এরপর নিটের নিরাপত্তা সবসময় কঠোর ছিল। পরীক্ষার হলে মানি ব্যাগ, হাত ব্যাগ, বেল্ট, ক্যাপ, গয়না, জুতো এবং হিল নিষিদ্ধ ছিল। কোনো স্টেশনারি বহন করার অনুমতিও ছিল না। তা সত্ত্বেও র্যাকেটটি ফর্ম করা ফটোগ্রাফ ব্যবহার করে নিট এবং আইডি কার্ডগুলিকে নকল করতে সক্ষম হয়েছিল। তারা এই কাজটি করেছিল পরীক্ষা হলে প্রবেশ করার জন্য। অভিযুক্তরা প্রার্থীদের আইডি পাসওয়ার্ড সংগ্রহ করে পছন্দসই পরীক্ষা কেন্দ্র বেছে নেয়। এরবার নিটের স্নাতক পরীক্ষা 17 জুলাই অনুষ্ঠিত হয়। মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য পরীক্ষা ছাড়াও আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি ও নার্সিং কোর্সের প্রবেশদ্বার এই নিট। খুব শীঘ্র পশ্চিমবঙ্গের নাম বদল, প্রস্তাব গৃহীত বলে জানালো স্বরাষ্ট্রমন্ত্রক। খুব দ্রুত কি নাম বদলাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের, ইতিমধ্যে কেন্দ্রের কাছে নাম পরিবর্তনের প্রস্তাব জমা পড়েছে, এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। আজ মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়কে এ বিষয়ে প্রশ্ন করেন তৃণমূলের এক সাংসদ। সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক জানায় প্রস্তাব গৃহীত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বাংলা নাম করার জন্য আবেদন জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে, যেখানে হিন্দি, ইংরেজি, বাংলার সব ভাষাতেই বাংলা নাম দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা গৃহীত হয়েছে বলে জানানো হয়েছে। ফলে এবার নাম বদল হতে চলেছে, মন্ত্রকের এহেন বার্তার পরে নতুন করে সেই জল্পনা তৈরি হয়েছে। নিত্যানন্দ রায় বলেন, গত 5 বছরে যে সমস্ত প্রস্তাব নাম বদল নিয়ে এসেছে তাতে নো অবজেকশন অর্থাৎ ছাড়পত্র দিয়েছে। বিশেষ করে ঐতিহ্যবাহী এলাকার নাম বদলানোর নির্দেশিকাতেও তারা কোনো বদল আনেনি বলে এদিন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী। তবে বাংলা নাম নিয়ে যে আবেদন রাজ্যের তরফে করা হয়েছে তা গৃহীত হলেও কোনো পদক্ষেপ করা হয়েছে কি না সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ফলে নাম বদল নিয়ে বিষয়টি ঝুলেই রইল বলে মনে করছেন একাংশ। একাধিক শহরের নাম বদল হয়েছে, এখনও পর্যন্ত নাম বদল নিয়ে কতগুলি আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছে বিষয়ে জানতে চান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাইদা আহমেদ। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের নাম বদল নিয়ে আবেদনটি বিষয়ে উঠে আসে, আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে লিখিতভাবে তথ্য দিয়ে জানান লিখিতভাবে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। স্পষ্ট জানানো হয় যে প্রস্তাব জমা পড়েছিল, সবেতেই ছাড়পত্র দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল হওয়ার কারণে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে যেতে হয়, আর এরপরে নাম বদলের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে এই বিষয়ে তৎপরতা শুরু হয়। একাধিক বিশ্লেষক, লেখক সহ বিভিন্ন জনের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই মতো প্রথমে 3টি ভাষায় 3টি আলাদা নাম বদলের প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রকে। সেই মতো বাংলাতে বলা হয় বাংলা, ইংরেজিতে বলা হয় বেঙ্গল এবং হিন্দিতে বাঙ্গাল করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু কেন্দ্রের তরফে তা খারিজ করে দেওয়া হয়। সব ভাষাতে একটি নাম করার কথা বলা হয়, এরপরে শুধুমাত্র বাংলা নাম করার কথা জানিয়ে ফের কেন্দ্রকে প্রস্তাব পাঠানো হয়, আর এরপরে থেকেই তা ঝুলে রয়েছে।